GMCHত মহাজন ডাক্তৰৰ ভয়ংকৰ কাণ্ড। প্ৰসূতি ৱাৰ্ডত চিকিৎসকৰ অমানৱীয় নিকৃষ্ট কাণ্ড। এগৰাকী মহিলাক প্ৰচণ্ড স্বৰ ঘোষা গাইনী ডক্তৰৰ। ঘটনা এইখন গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত। বারে বারে বিতর্কত সোমাই পড়া এইখন মেডিকেল কলেজ হস্পিটেলত ঘটিল এইবার ভয়ানক ঘটনা। নিশা GMCHত ভর্তি হয়ে থাকা এইগারী মহিলাক শারীরিকভাবে আক্রমণ খুদ হস্পিটেলখনের এইজন কনিষ্ঠ চিকিৎসকর ওএনজি বিভাগের পোস্ট গ্রেজুয়েট ডক্টর অভিষেক মহাজনের গুন্ডাগিরি। প্রসূতি ওয়ার্ডত চিকিৎসাধীন মহিলা রোগীক আক্রমণ। এই ভয়ঙ্কর ঘটনাক লৈ ইতিমধ্যে ভুক্তভোগীয়ে দাখিল করেছে অভিযোগনামা। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া GMCH কর্তৃপক্ষের। এজন ডাক্তার অভিষেক মহাজন, তেখেত পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্ট ওএনজি। ইমিডিয়েটলি যেটা আমি এটু আমার চকুত পড়ছে আমি একটা ইনকোয়ারি দিছো। ইফ দ্য ইনকোয়ারি কামস পজিটিভ, এনেকুৱা কাম করেছে প্রিন্সিপাল আর মানে কথা পাতছো, উইল এক্সপেল হিম এজ পার দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন টেকেন বাই দ্য কমিটি ফর এ মিনিমাম পিরিয়ড অফ ওয়ান ইয়ার। চাঞ্চল্যকর ঘটনার বিচার কমিটি গঠন GMCH কর্তৃপক্ষের। এগারী প্রসূতিক খুদ চিকিৎসকর দ্বারা হসপিটেলের বিছনাতে করা প্রহারর ঘটনাক লৈ এতিয়া সৌদিশে প্রতিক্রিয়া। ইপিনে অভিযুক্ত ডাক্তারজন দোষী সাব্যস্ত হলেই কেবল মাত্র এবছরের GMCHর পর নিলম্বনের ঘোষণা কর্তৃপক্ষের। মুঠতে এই ঘটনায় পুনের প্রমাণ করলে GMCHর ভিতর চড়াত নিরাপত্তার দিকর কথা। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাস, News18 অসম নর্থ ইষ্ট। GMCHত মহাজন ডাক্তৰৰ ভয়ংকৰ কাণ্ড। প্ৰসূতি ৱাৰ্ডত চিকিৎসকৰ অমানৱীয় নিকৃষ্ট কাণ্ড। এগৰাকী মহিলাক প্ৰচণ্ড স্বৰ ঘোষা গাইনী ডক্তৰৰ। ঘটনা এইখন গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত। বারে বারে বিতর্কত সোমাই পড়া এইখন মেডিকেল কলেজ হস্পিটেলত ঘটিল এইবার ভয়ানক ঘটনা। নিশা GMCHত ভর্তি হয়ে থাকা এইগারী মহিলাক শারীরিকভাবে আক্রমণ খুদ হস্পিটেলখনের এইজন কনিষ্ঠ চিকিৎসকর ওএনজি বিভাগের পোস্ট গ্রেজুয়েট ডক্টর অভিষেক মহাজনের গুন্ডাগিরি। প্রসূতি ওয়ার্ডত চিকিৎসাধীন মহিলা রোগীক আক্রমণ। এই ভয়ঙ্কর ঘটনাক লৈ ইতিমধ্যে ভুক্তভোগীয়ে দাখিল করেছে অভিযোগনামা। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া GMCH কর্তৃপক্ষের। এজন ডাক্তার অভিষেক মহাজন, তেখেত পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্ট ওএনজি। ইমিডিয়েটলি যেটা আমি এটু আমার চকুত পড়ছে আমি একটা ইনকোয়ারি দিছো। ইফ দ্য ইনকোয়ারি কামস পজিটিভ, এনেকুৱা কাম করেছে প্রিন্সিপাল আর মানে কথা পাতছো, উইল এক্সপেল হিম এজ পার দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন টেকেন বাই দ্য কমিটি ফর এ মিনিমাম পিরিয়ড অফ ওয়ান ইয়ার। চাঞ্চল্যকর ঘটনার বিচার কমিটি গঠন GMCH কর্তৃপক্ষের। এগারী প্রসূতিক খুদ চিকিৎসকর দ্বারা হসপিটেলের বিছনাতে করা প্রহারর ঘটনাক লৈ এতিয়া সৌদিশে প্রতিক্রিয়া। ইপিনে অভিযুক্ত ডাক্তারজন দোষী সাব্যস্ত হলেই কেবল মাত্র এবছরের GMCHর পর নিলম্বনের ঘোষণা কর্তৃপক্ষের। মুঠতে এই ঘটনায় পুনের প্রমাণ করলে GMCHর ভিতর চড়াত নিরাপত্তার দিকর কথা। গুৱাহাটীৰ পৰা দীপাঙ্কর দাস, News18 অসম নর্থ ইষ্ট।